শিখিসাও তো শুধু কিভাবে দু নম্বরি করে তোমার সুনাম বাড়ানো যায়। এই দু নম্বরি না করে একটু চেষ্টা করে কিভাবে ভালো ডাক্তার হওয়া যায় সেটা করা যায় না? কি কথা কছো তুমি? গত রাতে তুমি আমাকে বলেছ যে যেভাবেই হোক কালেক্স আদার সুনাম মাটিতে লুটাই ফেলতে হবে, আর এখন তুমি কি করছো? ঠিক আছে, আমি করতে কইছি, কিন্তু এত জঘন্য ভাবে না। তোমাদের মেয়ে মানুষের সমস্যা কি জানো? তোমরা বড় বড় মানুষের লাইফ স্টোরি সম্পর্কে তো শুনিও তোমাদের মধ্যে এক ধরনের প্রশ্ন জাগে। আরে বাবা, বড় বড় মানুষ অনেক কিছু করতে বলে একটু বাঁকা পথে হাঁটতে হয়, এইসব তুমি জানো না? কি হয়েছে তুমি মানে কি জন্য এরকম জ্বরের গতিতে আসতে করলে? আমার কিন্তু মেলা তারা আছে। একটা সুসংবাদ দিবার জন্য তোমাকে এখানে জ্বরের গতিতে চলে আসতে বললাম, যেটাকে ইংরেজিতে বলে গুড নিউজ। আমি জানি যে আমার এই গুড নিউজ শোনার পর তোমার সমস্ত তারা মাটিতে লুটাই পড়ে যাবে। শুনি তোমার গুড নিউজ। আগে এই ললিপপটা মুখে নিয়ে নাও। হঠাৎ করে তুমি আমার ললিপপ খাওয়াচ্ছ কেন? দেখো, যে কোনো সুসংবাদ দিবার আগে মানুষকে মিষ্টি মুখ করাতে হয়। এই মুহূর্তে যেহেতু আমি মিষ্টি নিয়ে আসছি, আমার সমস্যা হচ্ছে, সেই জন্য আমি তোমাকে একটা বিকল্প ব্যবস্থায় মিষ্টি মুখ করাচ্ছি। এই সামান্য মিষ্টি মুখ করাবা, তাতেও তুমি এই দুই নম্বরের পদ্ধতি ব্যবহার করলা, তুমি ঠিক হবে না, তাই না? ওরে সোনা, বিষয়টাকে ব্যাড অ্যাঙ্গেলে নিচ্ছ কিসের জন্য? আমি তো তোমাকে বলেছি অরিজিনাল মিষ্টি মুখ করতে গেলে আমার একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কও তোমার সুসংবাদটা কি, শুনি আমি। গত রাতে তুমি আমাকে বলেছো যে যেভাবেই হোক কালেক্স আদার সুনাম মাটিতে লুটাই ফেলতে হবে, আর এখন তুমি কি করছো? ঠিক আছে, আমি করতে কইছি, কিন্তু এত জঘন্য ভাবে না। তোমাদের মেয়ে মানুষের সমস্যা কি জানো? তোমরা বড় বড় মানুষের লাইফ স্টোরি সম্পর্কে তো শুনিও তোমাদের মধ্যে এক ধরনের প্রশ্ন জাগে। আরে বাবা, বড় বড় মানুষ অনেক কিছু করতে বলে একটু বাঁকা পথে হাঁটতে হয়, এইসব তুমি জানো না? আগে জানতাম না, আজ প্রথম তোমার মুখ থেকে শুনলাম। আমার বউ হলি পরে কালে কালে আরো কত কিছু জানতে পারবে। আমি তোমাকে একটা সুসংবাদ দেবার জন্য আমি দ্রুত গতি সম্পন্ন সাইকেল নিয়ে জ্বরের গতিতে তোমার কাছে চলে এসেছি, অথচ তুমি সেই আনন্দের মধ্যে একটা মানে ভাটা টেনে দিলে। আসলে তোমাকে আমার সুসংবাদটা জানানোই ভুল হয়েছে। তোমার যদি এরামই মনে হয় তাহলে তুমি চলে যেতে পারো, তোমার কে আটকে রাখছে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি গোলাপি। খালি একটা জিনিস মনে রেখো, তোমার আজকের এই ব্যবহারে আমি খুব কষ্ট পাইছি, এই কষ্ট আমার কাছে মেলা দিন থাকবে।